আশা করবা তোমার রবের পক্ষ থেকে তোমাদের উপর বৃষ্টি ধারার মতো রহমত নাযিল হচ্ছে এত গেল যারা কোরআনের বাগানে এসে কোরআনের কথা শুনে এবার যিনি কোরআন থেকে আলোচনা করে তাদের ব্যাপারে কি হয় যিনি কোরআনের কথা বলেন তার ব্যাপারে কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আনফাল আটতম সূরা আনফাল দ্বিতীয়তম আয়াত আল্লাহ বললেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا কেউ যদি কুরআনুল কারীম থেকে কথা বলে কুরআনুল কারীম থেকে আলোচনা করে আল্লাহ বলেন তার ঈমানখানা আস্তে আস্তে বেড়ে যায় অর্থাৎ কুরআনুল কারীম থেকে কেউ যদি তেলাওয়াত করে কুরআনের বাগান থেকে কুরআনের কথাগুলো যদি কেউ বলে আল্লাহ বললেন যে তার ঈমানখানা আস্তে আস্তে বেড়ে যায় সুতরাং যে কোরআনের কথা বলে এবং যারা কোরআনের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র কোরআনুল কারীম তাদের সাক্ষ্য দিয়ে তাদের উপর রহমত নাযিল হয় বিশ্ব নবীর হাদিস পরম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাত বিশ্ব নবী বললেন পৃথিবীর মধ্যে যারা এই কুরআনুল কারীম নিজে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর মধ্যে সেই মানুষটা হলো সর্বোত্তম মানুষ সুতরাং এটা কিন্তু একটা কুরআনের প্রোগ্রাম এখানে কুরআনের কথা হয় এবং কুরআনের কথাগুলো শ্রবণ করার জন্যই আসতেছি সুতরাং এই বাগানে এসে কিন্তু আমরা লস করিনি আমরা বরং লাভই করেছি এজন্য আমরা প্রশংসা করব কার সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও পৃথিবীর গোলামেরা আমার প্রশংসা করো তোমরা বেশি বেশি করে আমার প্রশংসা করো সূরা ইউনুস 101তম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুস 101তম আয়াত দশমতম সূরা কুল ইনজুরু মা যা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ও পৃথিবীর গোলামেরা আকাশের দিকে তাকাও এবং জমিনের দিকে তাকাও লুক অ্যাট দ্য স্কাই এন্ড লুক দ্য গ্রাউন্ড আকাশের দিকে তাকাও এবং জমিনের দিকে তাকাও এবং দেখো আমি যে সৃষ্টি করেছি সৃষ্টি করতে দেখো তাকিয়ে তাকিয়ে দেখো এবং আমার প্রশংসা করো ওয়াজালু রুজা আলাল্লাযিনা লা ইয়াকিলুন সূরা ইউনুস 100তম আয়াত দশমতম সূরা বললেন যারা এই পৃথিবীর দিকে আকাশের দিকে তাকায় এবং জমিনের দিকে তাকানোর পরেও যারা চিন্তা ভাবনা করে না গবেষণা করে না কোরআনকে নিয়ে অনুধাবন করে না আল্লাহ বললেন এদেরকে আমি গুমরাহী করে রাখি সুতরাং এই পৃথিবীর যখন আমরা আকাশের দিকে তাকাই আমরা